মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উনি জিনিস তৈরি করে দিয়েছেন, কিন্তু আজকে তিনি দেখতে পাচ্ছেন যে আদৌ যারা নিচু ক্লাসের আজকে আমার পার্ক সার্কাস স্টেশন বলুন বালিগঞ্জের যে ইসলাম এরিয়াগুলো সেখানে যারা নিচুতলার মানুষ তারা কি সেই সুযোগ সুবিধা পাচ্ছে? কারণ তাদেরকে সেই সুবিধা পেতে গেলে কোনো নেতা বা কোনো মন্ত্রী বা কোনো ক্লাব হয়ে সেটা পেতে হচ্ছে। যেখানে 10 টাকা আজকে সুবিধা পাওয়ার কথা সেখানে তারা 2 টাকা সুবিধা পাচ্ছে। হেলথ হচ্ছে আজকে আমাদের রাজ্যে সবচেয়ে বড় জায়গায় পড়ে আছে, যেখানে আজকে একটা মানুষ অসুস্থ হলে তাকে হসপিটালের বাইরে পড়ে থাকতে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনারা বা মিডিয়া কভারেজ না যাচ্ছে তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। এবং বালিগঞ্জ বিধানসভায় বাকি যেসব রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রার্থীরা দাঁড়িয়েছে তারা সকলেই কোনো না কোনো সেলিব্রিটি, কোনো না কোনো বড় লোকদের নিয়েছে, সেখানে আমাদেরকে কে দেখবে? আমার বালিগঞ্জ বিধানসভার বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছে প্রণাম জানিয়ে এবং ছোটদের কাছে ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার পার্টির মেন বিষয় ন্যায় রক্ষা পার্টি, শিক্ষা, এডুকেশন, চাকরি, হেলথ। আপাতত পুরো বালিগঞ্জ বিধানসভাতে মাইনরিটিরা লোকরা আছে, যেভাবে এখন তিনটে বড় পার্টি যে তেমনি প্রার্থী নিয়ে এখন নেমেছে, তার মধ্যে আপনিও ছালাং মানে আপনি ছাড় দিয়েছেন, তার মধ্যে আপনি কি করে নিজেরটাকে বাঁচাবেন? আমরা আমাদের পার্টি বা আমাদের নেত্রী আমাদের আমরা যেটা চেয়েছি যে মাইনরিটি এরিয়া যেখানে গরিব মানে স্ল্যাম এরিয়ায় যেসব ছেলেমেয়েরা আজকের দিনে আফটার লকডাউন তাদের অবস্থাটা কি, তারা কি অবস্থায় আছে বা তারা শিক্ষা ঠিকঠাক মতো শিক্ষা পাচ্ছে, খেতে পাচ্ছে না, তাদের চাকরি নেই, তখন তারা ভুল করে অন্যায় পথে অগ্রসর হচ্ছে। তো বালিগঞ্জ বিধানসভার জনগণ যদি আমাদের একটু জায়গা দেয় বা আমাদের একটু সাহায্য করে আমরা টোটালটাই এই জিনিসগুলোর উপর মাইনরিটি জিনিসগুলোর উপর আমরা দেখার চেষ্টা করছি। আমরা জেনে বুঝেই প্রচারেই বের হইনি, কারণ বালিগঞ্জ বিধানসভায় বাকি যেসব রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রার্থীরা দাঁড়িয়েছে তারা সকলেই কোনো না কোনো সেলিব্রিটি, কোনো না কোনো বড় লোকদের নিয়েছে, সেখানে আমাদেরকে কে দেখবে বা আমাদের কে কথা বলতে আসবে? আমাদের কে চিনবে? তো পাবলিকরা আপনাকে কেন ভোট দেবে, যেহেতু কেউ যদি পাবলিক চেনে না, আপনাকে যদি কেউ চেনে না তা আপনাকে ভোটটা দেবে কে? পাবলিক বা জনগণ কাকে ভোট দেবে সেটা তো তাদের হাত উপর নির্ভর করে। আমরা তবুও তাদের কাছে প্রার্থনা করব যে নোটারে না দিয়ে যদি মনে হয় আমরা আপনাদের সুযোগ্য প্রার্থী হতে পারি বা আমাদের একটা সুযোগ দেন, অতি অবশ্যই তারা আমাদের 5 নম্বর বোটামে গন্না কিষাণ সিম্বলে ভোট দিয়ে আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করবেন। যদি আপনি যদি জিতে যান তা সব থেকে প্রথম কাজটা বালিগঞ্জ বিধানসভাতে কি করবেন? আমরা প্রথমে এডুকেশনের ব্যবস্থা করা হবে, তারপরে যদি জনগণ আমাদেরকে সেই জায়গা দেয় বা সেই জায়গায় আনে তাহলে আমরা সর্বপ্রথম বালিগঞ্জের স্ল্যাম এরিয়াগুলো আছে বা মাইনরিটি যেসব এরিয়া আছে যেখানে শিক্ষার প্রশ্নটা সবচেয়ে বড়, সেকেন্ড হেলথ। হেলথ হচ্ছে আজকে আমাদের রাজ্যে সবচেয়ে বড় জায়গায় পড়ে আছে, যেখানে আজকে একটা মানুষ অসুস্থ হলে তাকে হসপিটালের বাইরে পড়ে থাকতে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনারা বা মিডিয়া কভারেজ না যাচ্ছে তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে তো অলরেডি অনেক ধরনের স্কিম বার করা হয়েছে, যার মধ্যে স্বাস্থ্যসাথীও একজন আছে, একটা আছে যাতে 5 লাখের সবার জন্য যে আছে বেনিফিট দেওয়া হচ্ছে। আজকে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সব ঠিক আছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি জিনিস তৈরি করে দিয়েছেন, কিন্তু আজকে কি তিনি দেখতে পাচ্ছেন যে আদৌ যারা নিচু ক্লাসের আজকে আমার পার্ক সার্কাস স্টেশন বলুন বালিগঞ্জের যে ইসলাম এরিয়াগুলো সেখানে যারা নিচুতলার মানুষ তারা কি সেই সুযোগ সুবিধা পাচ্ছে? কারণ তাদেরকে সেই সুবিধা পেতে গেলে কোনো নেতা বা কোনো মন্ত্রী বা কোনো ক্লাব হয়ে সেটা পেতে হচ্ছে। যেখানে 10 টাকা আজকে সুবিধা পাওয়ার কথা সেখানে তারা 2 টাকা সুবিধা পাচ্ছে। তারপরে যদি আপনার যে ইলেকশন যে মেন ক্যান্ডিডেট আছে তার পক্ষে এটা উনি কি মানে কোনো আগ্রহ করতে চান যে বালিগঞ্জ বিধানসভাতে যত লোকজন আছে তাদের কি কোনো মেসেজ দিতে চান? আজকে আমাদের নেত্রীর তরফ থেকে এবং আমাদের পার্টি বিএনআরপি ভারতীয় ন্যায় রক্ষা পার্টির তরফ থেকে এবং আমাদের যে সর্বভারতীয় সভাপতি আছে ডক্টর মেহবুব সাকিব এবং সংলগ্ন সরকার তাদের তরফ থেকে আমি একটা কথাই বলতে চাই যে সকল জনগণকে আপনারা দয়া করে আপনার ভোটটা নোটাতে দেবেন না, কারণ এখানে 10 জন আমরা প্রার্থী আছি, তার মধ্যে কেউ না কেউ আশা করি আপনাদের স্বপ্ন বা আপনাদের আশা পূরণ করতে পারবে। নোটাতে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারটাকে নষ্ট করেন না, কারণ আপনার একটা ভোটে একটা রাজ্য বা একটা দেশের ভবিষ্যৎ চেঞ্জ হতে পারে। তো এই আমার হাত জোর করে অনুরোধ, ভোটটা নোটায় না দিয়ে 5 নম্বর বোটামে গন্না কিষাণ চিহ্নে উমাগুপ্ত চক্রবর্তীকে দেবেন। আজকে বালিগঞ্জের যে ছোটো ছোটো বাচ্চারা তাদের খাবার পাচ্ছে না, তারা হয়তো তারা ছোটো ছোটো বাচ্চা যারা স্কুলে যাওয়ার কথা তারা সেখানে এর কাছে ওর কাছে কাজ করে বেড়াচ্ছে, এগুলো আমি একদম মেনে নিতে পারছি না। আমি চাইছি আমি যদি জায়গা পাই তাহলে সেই বাচ্চাগুলোকে সুশিক্ষায় শিক্ষা দেওয়ার জন্য। আমি উমাগুপ্ত বলছি, আপনারা 10 জন প্রার্থী আছে, আপনারা জানেন কে কতটা কী করতে পারবে,
সব বুঝে শুনে যদি মনে করেন যে আমাকে ভোট দেবেন, তাহলে 5 নম্বর বোতাম টিপে আমাকে ভোটটা দিয়ে জয়যুক্ত করুন।